নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালের গৌর নদীতে একত্রিশটি মাধ্যমিক ও একশো সাতচল্লিশটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সকালে একযোগে নতুন বই বিতরণ করা হয় সকালে গৌর নদী মডেল সরকারের প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর রেজাউল করিম টিটু সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খালেদা সিন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফয়সাল জামিল গৌর নদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও মাইটিভির গৌর নদী প্রতিনিধি মোহাম্মদ গিয়াসুদ্দিন মিয়া সহ সহকারী শিক্ষা অফিসার বৃন্দ শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয় ইংলিশ স্কুল একটি ন্যাশনাল কারিকুলাম ইংলিশ মিডিয়াম স্বল্প খরচে শিশুদের জন্য ইংরেজি মাধ্যমে মানসম্পন্ন শিক্ষার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মাতৃস্নেহে আপনার সন্তানকে ইংরেজি শিক্ষার পাশাপাশি মাতৃভাষা বাংলায়ও সমানভাবে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে চট্টগ্রাম রাঙামাটি সড়কের পাশ ঘেসে সুপ্রশস্ত ভবনে এগিয়ে চলছে শিক্ষা কার্যক্রম প্লেথিক স্ট্যান্ডার্ড টুতে সীমিত আসনে ভর্তি চলছে আপনার সন্তানকে ভর্তি করতে আজই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা তালুকদার মার্কেট রানিরহাট রাঙ্গুনিয়া চট্টগ্রাম মোবাইল জিরো